সাইমন তোমার মধ্যে লয়ালিটি ব্যাপারটা অনেক বেশি বলেই চারিপাশের লোকজন বলে এবং আমার কাছে মনে হয় যে যারা একটু শর্ট টেম্পার্ড হয় তা তুমি না ওর একদমই শর্ট টেম্পার্ড না একটু বেড়েছে আগে ছিলাম ওকে সো তারা আগে হঠাৎ করে রাগ করতাম বা মেসেজ দেখাতাম তারা এক্সট্রিম লেভেলের রোমান্টিকও হয় অসম্ভব রকমের ভালোবাসা প্রবণ হয় জীবনে কি কখনো সত্যিকারের প্রেমে পড়া হয়েছে হয়েছে তো পড়ে আছি এখনো সাঁতার কাটছি এবং সে মিনিমাম করার সুযোগ নাকি কোনোভাবেই তোমাকে দেয় না এত বেশি তুমি বিষয়টা মোটামুটি ওরকমই আমিও মানে এ দিই না সেও দেয় না এরকম আর কি খুব কি দিয়ে বোঝা ভালোবাসার কথা বলি ভালোবাসা না থাকলে তো জীবন চলবে না ভালোবাসা দিই ভালোবাসা চাই ভালোবাসা পাই যে কারণে আল্লাহ রহমত ভালো আছি সুস্থ আছি আহ সেখানে আসলে এই ব্যাপারটা অন্যরকম আমার কাছে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা এমন দুইটা জিনিস আমি যতটুকু আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আমাদের পোরামনের যখন এই যে একটু আগে যে গানটা আমরা দেখলাম না হ্যাঁ জলে চলে যোনাকি তো ওইটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে মজার একটা ঘটনা ওর সাথে প্রথম মানে গানের শুট হচ্ছে এটাই প্রথম ওর সাথে কাজ ছিল গানের তো আমার এটাতে তো একটু ইমোশনাল থাকতে হবে না

করছিলাম যখন তখন দেখলাম যে ও একটু পর পর ফোন করছে যে খেয়েছো তুমি আচ্ছা তো মানে কি যেন একটা মানে ও খুব মানে কেয়ারিং একটা মানুষ তো খুব কেয়ার করছে আর এটা দেখে আমার আমি খুব ইমোশনাল হয়ে গেলাম আর আমি কাঁদতে কাঁদতে শেষ এত ভালো একটা মানুষ কিভাবে হতে পারে মানে মানে এত বেশি কেয়ারি একটা মানুষ কিভাবে করতে পারে তো এই সারাটা গানে আমি শুধু আমার যতবার চোখে পানি দেখেছেন ওইটা অরিজিনাল ছিল এবং ওইটা ওর জন্য ছিল যে একটা মানুষ এত কেয়ার কিভাবে করতে পারে ওর গার্লফ্রেন্ডকে কি সুন্দর ও খোঁজ নিচ্ছে কত এই জন্য আমি সারা গান কান্না করেছিলাম মানে করেছে এই যে যার মতো ভেবে নাই তো আমি আবার ভাবতেছি যে গরিব মানুষের এই এক প্রবলেম আমি ভাবতেছি যে এরকম কেয়ারিং মানুষটা আমার না কেন অন্যের ভালোবাসার মানুষ কেন আমি ওই দিকে গেছি এনিওয়ে